মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো খালিদ? আমি ভালো আছি মিস। বেশি না কম? বেশি বেশি না, বেশি না, মিডিয়াম মিডিয়াম। কেন মিডিয়াম? কেন মিডিয়াম? কেন ভালো মিডিয়াম আছি, তাই কারণ ক্লাস করতেছি, বাসা বাজি, বাসায় খেলাধুলা, পড়ালেখা করতেছি, যে জন্য মিডিয়াম আর কি। তো কি করলে তুমি বেশি ভালো থাকতে? হ্যাঁ না, মিডিয়ামই ঠিক আছে, বেশি ভালো হওয়ার দরকার নাই, তাই? কারণ বেশি ভালো হলে তো ঠিক না। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, কেমন আছো? ওয়ালাইকুম সালাম নাসিফ, কেমন আছো বাবা? বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাসিফ তো বড় হয়ে গেছে, নাসিফ তো অনেক বড় হয়ে গেছে এখন। আমি তো নাসিফের ক্লাস আগে পেতাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাসিফ, তোমার ক্লাস তো আমি পেতাম। প্লিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম অরিত্র, কি অবস্থা? মিস ভালো। অরিত্র কি রেগে আছে? আচ্ছা আজকে কি ক্লাস ছিল তোমাদের? প্রথম দুইটা ক্লাস কি ক্লাস ছিল আজকে? ইসলাম, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগলে তো ভালো। আজকে আমরা এখন যে ক্লাসটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবচেয়ে বোরিং ক্লাস না? ইচ্ছে আছে তাই ক্লাসটা সুন্দর হয়। আচ্ছা আজকে দেখি আমার সাথে আজকে কয়জন আছে ক্লাসে? আমি সহ এগারো জন, আমি সহ এগারো জন আজকে। ঠিক আছে, আমি দেখবো। অরিত্র কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি পড়া শুরু করতে হবে। অরিত্র খুব তাড়া দিচ্ছে বারবার। ঠিক আছে, আমরা গল্প করতে পারবো না, ক্লাসে গল্প করার সুযোগ। মুসা একটু পরে আমাকে আবার নক করবে, ম্যাডাম ক্লাস শুরু করেন, ক্লাস শুরু করেন। মুসাও কিন্তু দেরি করতে পারবে না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো আজকে আমরা খাতায় লিখে ফেলি কি পড়বো, একটু করে লিখে ফেলি খাতায়। আজকে আমরা অরিত্র তো জানে আমি আর পড়ার দরকার। আজকে আমরা অরিত্ররা কি কি উৎসব পালন করে সেটা জানবো। তারপরে আর কে আছে এখানে? আর কেউ আছে না? আর কেউ নাই, এই জন্য আজ করিত্র সবার আগে বলছে কথা, মানে আজকে কি পড়বো এটা। আচ্ছা তাফিম, হোয়াট হ্যাপেন, তোমার স্ক্রিনটা এরকম দেখাচ্ছে কেন বাবা? তাফিম তাফিম হাই, ওমরের লাইটের দিক
থেকে যেদিকে সূর্য বেশি পড়তেছে সেদিকে বসছে, তাই ওর স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে। বেশি শীত লাগছে তো, আমার মনে হচ্ছে বেশি শীত লাগছে তাই হয়তো রোদ বাসায় নিয়ে আসছে। আমি শিওর বাসায় নিয়ে আসছে রোদকে, আমি 100% শিওর। দেখো এখন ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা চলো খাতে আমরা লিখে ফেলি, চটচট লিখে ফেলি খাতে। ওকে মিস, ওকে মিস, অধ্যায় দুই আমরা আজকে পড়ছি, অধ্যায় দুই কেমন, অধ্যায় দুই পড়ছি আমরা আজকে, কেমন অধ্যায় দুই পড়ছি, আমরা অধ্যায় দুই পড়ছি, পেজ নাম্বার হচ্ছে 14 মানে 14 আমরা এটাও পড়বো, দেন আমরা আবার শীতও পড়বো আজকে, কেমন। আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, আমরা আজকে এটাও পড়বো, দেন আমরা শীত পড়বো, এবং শীতটা আমি প্রিন্ট করে রেখে এসেছি স্কুলে, শীতটা প্রিন্ট আসছে। আচ্ছা চলো আমরা পড়াটা শুরু করি, আজকের টপিকসটা একদম ছোট বাট খুব মজার কিন্তু, কেমন অরিত্র কিন্তু রেডি থাকবে। আজকে আমরা অরিত্রদের উৎসব সম্পর্কে জানবো, কেমন, সেই জন্য অরিত্র ফার্স্ট। আচ্ছা দেখো প্রথমে আমি আমি স্ক্রিনেও যাচ্ছি, তোমাদেরকে আগে স্লাইডটা একটু দেখাই, সাথে সাথে আমরা খাতা তো লিখবো, তবে আগে প্রথমে আমরা একটু বিষয়টা পড়ে নিই। দেখো আমরা আজকে পড়ছি বৌদ্ধদের বিভিন্ন উৎসব এবং খ্রিস্টানদের ধর্মীয় উৎসব গুলো সম্পর্কে জানবো। বৌদ্ধদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব লিখতেই হবে বাবা, পেজ নাম্বার লিখতে হবে, টপিকটার নাম লিখবো, তারপর আমরা অধ্যায়ের নাম লিখবো। অধ্যায় হচ্ছে দুই, মিস লেকচার কত লেকচার, তিন নাম্বার লেকচার, এই অধ্যায় তিন নাম্বার লেকচার, লেকচার তিন, লেকচার না লিখলে হবে, হবে লেকচার লিখতে হবে না, ঠিক আছে চলো লেকচার লিখতে হবে না। চলো এই হুসাইন খান নাসিব তোমার পেছনে কি, তোমার পেছনে কি আপু বসে আছে জানিস, এখন কিন্তু দুষ্টুমি হবে না, কেমন, এখন কিন্তু পড়া সিরিয়াস, ঠিক আছে। অনেকজন আসছে ক্লাসে, খুব মজা লাগছে না, অনেকজন আসছে ক্লাসে। কতজন প্রেজেন্ট দেখো, আজকে আমার ক্লাসে কতজন প্রেজেন্ট দেখো, 13 জন, মাশাআল্লাহ 13 জন প্রেজেন্ট আছে। চলো চলো এখন কিন্তু সিরিয়াস পড়া, আপনি সহ 13 জন, আমি সহ 13 জন, আমি সহ 13 জন, চলো তাহলে 12 জন, হ্যাঁ 12 জন, তোমরা খুব ভালো তো তাই সবাই জয়েন করেছো আজকে। মুসা পড়া শুরু করবো, ইয়েস মিস, চল এখন কি মিস, মিস আজকে একজন জয়েন করে নাই, খালি দেখো না দুষ্টুমি হবে না, কেমন। আমরা পড়ছিলাম বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে, বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে কি বুদ্ধ পূর্ণিমা, এবং গৌতম বুদ্ধ তাদের যিনি কি গৌতম বুদ্ধ নাম, আমাদের যেমন রয়েছে কি ওদের যে গৌতম বুদ্ধ, হ্যাঁ এই গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। অরিত্র জানো গৌতম বুদ্ধ কে, জানো অরিত্র কি জানো, মিস কি গৌতম বুদ্ধ কে তুমি জানো,
সাউন্ড আসছে অনেক। বাকিরা আনমিউট করো, বাকিরা সবাই আনমিউট করো। বৌদ্ধরা কি করে, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে একটা উৎসব পালন করে এবং এইটা তাদের প্রধান উৎসব, এটা তাদের প্রধান উৎসব। উৎসবটার নাম হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব এবং এই প্রধান উৎসবটা করা হয় কার জন্য, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে তারা এই উৎসবটা পালন করে। আচ্ছা, এই সময় বৌদ্ধ ধর্ম যারা অনুসারী, মানে যারা বৌদ্ধ ধর্ম মানে কি মেনে চলে, তারা কি করে বিশেষ প্রার্থনা করে। আমরা যেমন ঈদের সময় কি করি, মসজিদে গিয়ে নামাজ পড়ি না? ঈদের নামাজ আর প্রতিদিনের নামাজ কি এক হবে? প্রতিদিন যে নামাজ পড়ি, ঈদের নামাজ কি এক? এক না। ঈদের দিন আমরা কি করি, বিশেষ ভাবে প্রার্থনা করি আল্লাহর কাছে, তাই না? ওটা একটা খুশির দিন, কেমন? ঠিক তেমন বৌদ্ধরা কি করে বৌদ্ধ পূর্ণিমাতে, বৌদ্ধ পূর্ণিমাতে তারা কি করে বিশেষ ভাবে প্রার্থনা করে, কেমন? শিশুরাও তাতে কি করে আনন্দ, না ফানুস উড়াই, তারা হচ্ছে আরেকটা, ওদের আরেকটা পূর্ণিমা আছে। বৌদ্ধ ধর্মে আরো অনেক উৎসব আছে, ওদের অনেক পূর্ণিমা আছে, আরো প্রবারণা পূর্ণিমা আছে, কেমন? তারপর আরো অনেক উৎসব আছে ওদের, আমরা আজকে জানবো শুধু বৌদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি বুদ্ধ পূর্ণিমা। এখন কেন করা হয়? গৌতম বুদ্ধের জন্মদিন, কেমন? ওই দিন হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন এবং এই দিনে কি করে তারা বিশেষ প্রার্থনা করে। এছাড়াও শিশুরা কি করে এই দিন খুব আনন্দ করে। এবং মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের আরো একটা উৎসব, মানে তাদের দুইটা উৎসবের কথা আমরা জানতে পেরেছি। কয়টা উৎসব ওদের? দুইটা উৎসবকে আমরা জানতে পেরেছি, আরো অনেক উৎসব আছে, তবে আমরা দুটো উৎসবের কথাই জানতে পেরেছি। এখন আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব, এখান থেকে আমরা লিখবো, কেমন? এখান থেকে আমরা লিখবো স্বাগতম, স্বাগতম, আপনাদেরকে স্বাগতম আমার ক্লাসে, আপনাদেরকে স্বাগতম, স্বাগতম। কথা দেখ, অনেক কম করে উড়ে আসছে, অনেক আগে হয়ে গেছে ক্লাসে, তাই? এটা হচ্ছে গৌতম বুদ্ধ, এটার নাম কি? এই যে ওনাকে দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে। আমরা কি সৃষ্টিকর্তাকে দেখতে পাই না? ঠিক তেমন ওরাও কি দেখতে পাচ্ছে? এবার আমরা দেখো, আমরা এবার খ্রিস্টানদের উৎসব দেখতেছি। দেখো আমরা এখন কি দেখছি, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টান নাই, কিন্তু পড়া তো পড়তে হবে, আসো। খ্রিস্টানদের প্রধান উৎসব হচ্ছে বড়দিন। খ্রিস্টানদের প্রধান উৎসব কি? বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর, খেয়াল করো, প্রতি বছর 25শে ডিসেম্বর, বলো 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটি। আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকলে আমাকে পরে করবে, আমি আগে পড়া শেষ করি, না বুঝলে আমাকে নক করবে, কেমন? আসো, খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয়। আমরা একটু আগে পড়েছিলাম গৌতম বুদ্ধের জন্মদিনটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের ক্ষেত্রে যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে বড়দিন, সেটা কয় তারিখ পালন করা হয়? প্রতি বছর 25শে ডিসেম্বর। এই দিনে গৌতম বুদ্ধ এখন না বাবা, উনি বেঁচে নাই, ঠিক আছে? উনি ওনাদের উনি কি করেন, সবার অন্তরে আছেন, মানে তোমার বৌদ্ধদের অন্তরে আছে, বৌদ্ধ ধর্ম যারা অনুসারী তাদের মনে আছে। আমাদের সৃষ্টিকর্তা কোথায় আছে বলতো, দেখা যায় না? আমাদের মনে আছে, আমাদের অন্তরে আছে, বিশ্বাসে আছে, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন,
সৃষ্টিকর্তা যদি না থাকবেন এত কিছু সৃষ্টি হতো? আচ্ছা আমরা আমরা যা কিছু করি সবকিছু তো সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেন, চালিত করেন, আমাদের নিজেদের কিছু করার ক্ষমতা নাই নাই। আচ্ছা দেখো এই দিনে সবাই গির্জায় প্রার্থনা করে, খ্রিস্টানরা কোথায় প্রার্থনা করে? গির্জায়। সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়া করে, খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করে। তাহলে আমরা এখন তাদের আরো দুটি উৎসব জানলাম, একটা গুড ফ্রাইডে আর একটা হচ্ছে ইস্টার সানডে। তাহলে খ্রিস্টানদের তিনটি উৎসব সম্পর্কে আমরা জেনেছি, একটা হচ্ছে বড়দিন, আরেকটা হচ্ছে গুড ফ্রাইডে, আরেকটা হচ্ছে ইস্টার সানডে। সানডে তাহলে আমাকে একটু বলো তো খ্রিস্টানদের কয়টি উৎসব সম্পর্কে জেনেছি আমরা? চারটি। তিনটি বলো, তাসিম বলবে, কয়টি? তিনটি। বলো তো তাসিম তুমি বলো কি কি উৎসব? প্রশ্নটা কি ছিল? জি আপনি প্রশ্ন না শুনেই বসে আছেন, আপনি বলেন খ্রিস্টানদের কয়টি উৎসব সম্পর্কে আমরা জেনেছি? তিনটি। কি কি বলেন? কি বলা যায় ওটার নাম, কি বলা যে ওই লোকটার নাম, ওই লোকটার নাম আমি কিভাবে বলবো দেখি কে বলতে পারবে? তাফিম তো জানে না, খালিদ বলতে পারবে? আচ্ছা গুড ফ্রাইডে। আচ্ছা নাসিব বলবে, নাসিব বাবা তুমি বলো, নাসিব বলবে এখন। সানডে গুড ফ্রাইডে, ইস্টার সানডে গুড ফ্রাইডে বড়দিন। আর বৌদ্ধদের কয়টা জেনেছি আমরা? দুইটা। একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর একটা হচ্ছে কি? মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। আচ্ছা আমাদের কিন্তু এরপরেও বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। আমরা তো এতদিন পর্যন্ত চারটা ধর্মের জেনেছি, এছাড়াও আমাদের দেশে কিন্তু কি বিভিন্ন উপজাতিও আছে, আছে না উপজাতি, ওদেরও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান পালন করে। আমাদের অধ্যায়টা আজকে শেষ হয়েছে এখানে, আমরা এখন শীতে চলে যাব, কেমন? কি অরিত্র দেখিনি অরিত্র তো যে ডিগবাজি খাচ্ছে, আমি তো দেখেছি সব। আচ্ছা এবার আমরা শীতে চলে যাচ্ছি, আচ্ছা এবার আমি শীতে চলে যাচ্ছি। আসলেই তো 3 ঘন্টা ক্লাস করেছে, ব্যথা তো করবেই। মাঝখানে কিছু খাওনি? মাঝখানে তোমরা টিফিন করো নাই? মেস খাইছি, টিফিন খেয়েছি, নাস্তা করেছি। আচ্ছা ঠিক আছে চলো আমরা শীতে চলে যাচ্ছি। খাদো, শীত দেখতে পাচ্ছেন? খাদক খাদক খাদক। আচ্ছা ঠিক আছে খাদক খাদক খাদক, ক্লাস টাইম চলে যাচ্ছে, শীত দেখতে পাচ্ছেন না? শীত দেখা যাচ্ছে না? আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না, না এই স্ক্রিন শেয়ারিং তো দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখা যাচ্ছে? ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস। আমি পড়াবো, প্রশ্ন থাকলে পরে জিজ্ঞেস করবেন, কেমন? লক্ষ্মী ছেলে মেয়ে সবগুলো, সবগুলো তো লক্ষ্মী ছেলে মেয়ে, দেখতে পাচ্ছি না? আনমিউট করতে হবে, চুপ থাকেন। আসেন দেখেন আমরা প্রথমে আজকে শূন্যস্থান পূরণ গুলো পড়ছি, এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ কেমন হয় পুরো চ্যাপ্টারটা তো আমরা পড়েছি, কিন্তু কেমন হবে সেটা ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে আমি 12টা শূন্যস্থান পূরণ শিটে দিয়েছি, কিন্তু পড়তে হবে পুরো অধ্যায়টা, কেমন? পুরো অধ্যায়টাই পড়তে হবে, যেখান থেকেই শূন্যস্থান পূরণ আসুক না কেন তুমি যাতে উত্তরটা দিতে পারো। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দিয়েছি, দেখো আমাদের সমাজে কিছু দেশ মানুষ বা শিশু রয়েছে, কি হবে উত্তরটা? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু রয়েছে। আবার বলি আমরা একসাথে বলবো, আমাদের সমাজে, আমাদের সমাজে চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু রয়েছে। দুই নম্বর দেখেন, আমাদের দরকার একে অন্যকে সহায়তা করা,
আমাদের দরকার বাবা সহযোগিতা না, এটা হবে কি সহায়তা করা, কি হবে আচ্ছা ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পড়েছিলাম আমরা নাম্বার দেখেন হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয় হিন্দু ধর্মে প্রায় সারা বছর নানা পূজার আয়োজন করা হয় আচ্ছা পাঁচ নাম্বার দেখেন বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা যেটা আমরা করেছি বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব যীশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা দেখেন আমাদের দেশে চারটি প্রধান ধর্ম আছে প্রথম দিন পড়েছিলাম আমাদের দেশে প্রধান ধর্ম কয়টা হিন্দুদের প্রধান পূজা হচ্ছে দুর্গা পূজা হিন্দুদের প্রধান পূজা কি বছরে কয়টি ঈদ পালন করি আমরা দুটি দুটি আচ্ছা মাঘী পূর্ণিমা কাদের উৎসব বলেন তো বাবা মাঘী পূর্ণিমা কাদের উৎসব আচ্ছা খ্রিস্টানদের বড় উৎসবের নাম কি বলেছি আমি খ্রিস্টান ধর্মে বা খ্রিস্টানরা আরো দুটো উৎসব পালন করে একটা হচ্ছে ইস্টার সানডে আরেকটা কি গুড ফ্রাইডে ফ্রাইডে আমরা কি এখন শুনতে পারবো পালন করে তো তাই আচ্ছা আমরা কি এখন শুনতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছ বামদান মিল করা আছে হ্যাঁ বামদানটা দেখো প্রথমটা দেখো আমাদের দরকার একে অন্যকে সহায়তা করা ঠিক না আচ্ছা ছ নাম্বার দেখো আমাদের দেশে চারটি প্রধান ধর্ম আছে আচ্ছা তিন নাম্বার দেখো ঈদ মুসলমানদের দুইটি প্রধান ধর্ম আছে আচ্ছা না না বাবা ম্যাচিংটা ঠিক মতো দাফিম আগে বুঝতে হবে হিন্দুদের প্রধান পূজা হলো কি প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা বড়দিন ঠিক আছে দুটো বামদান পড়বে এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নে আসো বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লিখো কয়েকটা উপজাতির নাম আমরা পড়েছিলাম প্রথম দিন কি হ্যাঁ দেখো এবার বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম হলো চাকমা মারমা গারো খাসিয়া মণিপুরি আমরা আবার বলো আমার সাথে বলতে হবে কিন্তু বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম হলো চাকমা মারমা গারো খাসিয়া মণিপুরি নিগোষ্ঠীকে আমরা আরেক নামও চিনি কি নামে বলা যায় বলতো নিগোষ্ঠী থেকে আমরা কি নামে চিনি নিগোষ্ঠী থেকে আমরা আরেকটা নামেও তো চিনতে পারি সেটা হচ্ছে উপজাতি কি বলা হবে উপজাতি এরপরে প্রশ্নটা দেখো মুসলমানদের দুটি প্রধান ত্রিপুরাও তো আছে ত্রিপুরা বলা যাবে তারপর সাঁওতাল 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 উপজাতি বললাম না তোমরা এরকম বলবে বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম হচ্ছে চাকমা মারমা গারো খাসিয়া মণিপুরি সাঁওতাল ওরাও ঠিক আছে পারবে আসো আচ্ছা মুসলমানদের দুটি দেখো মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসব কি ঈদ উল ফিতর ঈদ উল আযহা
আচ্ছা সব পড়াগুলো আমাদের জানা তাই না? আচ্ছা তুমি আমার দেখো, হিন্দু ধর্মের প্রধান পূজার নাম কি বলেছি? দুর্গাপূজা। বৌদ্ধ পূজা ধর্ম উৎসব কি? বৌদ্ধ পূর্ণিমা। কত তারিখে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়? কোন কোন বয়সের মানুষ রয়েছে দেখো তো? আমার এলাকায় নানা বয়সের মানুষ বাস করে, পৌর মানে হচ্ছে যাদের অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে? পৌর মানে হচ্ছে বয়স্ক, বৃদ্ধ মানে আরো বেশি বয়স, আরো বয়স্ক। গুড। যুবক হচ্ছে যাদের বয়স বড়, যুবক হচ্ছে যাদের বয়স 15 থেকে 17 বা 12 থেকে 17 এরকম। হ্যাঁ, 12 বলা যাবে না, 18 বছরের নিচে সবাই শিশু। 18 বছরের নিচে সবাই শিশু। কিশোর কি? কিশোর কিশোর মানে 18 বছরের পরে যারা তাদেরকে আমরা কিশোর বলছি। আচ্ছা আসো, আচ্ছা এরপরে দেখো, এরপরে 7 নাম্বার। এরাই শুধু ইত্যাদি নাই? হ্যাঁ ইত্যাদি লিখতে পারো, অসুবিধা নাই। আমাদের সমাজে কোন কোন ধর্মের মানুষ আছে? আমাদের সমাজে নানা ধর্মের মানুষ রয়েছে, যেমন ইসলাম, হিন্দু, খ্রিস্টান। আচ্ছা এরপরে দেখো, আমি এরপরটা দেখো, সামাজিক বৈচিত্র্যের মাঝে মিলেমিশে বসবাস করতে পরস্পরের প্রতি কি থাকা দরকার? সামাজিক একটু বুঝিয়ে বলি, আমরা যখন সমাজে, প্লিজ খালিদ লেট মি ফিনিশ, আগে আমাকে শেষ করতে দাও, শোনো। আমরা সমাজে একে অন্যের সাথে বসবাস যখন করি, আমরা যদি একে অন্যকে সম্মান না করি, শ্রদ্ধা না করি, শান্তিতে কি থাকা যাবে? না। এটাই বলছে যে সমাজে মিলেমিশে থাকতে হলে পরস্পরের প্রতি কি থাকতে হবে? শ্রদ্ধাবোধ থাকতে হবে। বলো এবার খালিদ, বলো কি বলতে চেয়েছিলে খালিদ, বলো। মিস বলতেছি যে, বলতেছি আমি তো 14 শুনছিলাম, 18 বছরের নিচে কিশোর, আমি 14 শুনেছিলাম। না বাবা, 14 না, 18 বছর নিচে সবাইকে আমরা শিশু বলি, কারণ 18 বছরের পরে হলে সে কি হবে, কাজ করার জন্য তাকে আমরা কি নির্বাচন করতে পারবো? 18 বছরের নিচে কাউকে শারীরিক কিংবা মানসিক কি পরিশ্রম করতে দেয়া যাবে না। আমরা অনেক সময়, শোনো বাবা, আমরা অনেক সময় চায়ের দোকানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে কাজ করতে দেখি না? রিক্সার পেছনে অনেক ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে যায় না? জি, ওরা হচ্ছে সবাই কি শিশু। ওদের কোথায় থাকার কথা ছিল বলো তো? ওদের স্কুলে থাকার কথা ছিল, ওদের স্কুলে। হ্যাঁ, কিন্তু যাদের টাকা পয়সা নাই তারা এরকম করে। হ্যাঁ, যাদের পারিবারিক সমস্যা আছে, যারা দরিদ্র, তারা স্কুলে না গিয়ে এসব কাজকর্ম করে। কিন্তু 18 বছরের নিচে এইসব কাজকর্ম করতে দেওয়াটা হচ্ছে বেআইনি, এটা একটা অপরাধ, ঠিক আছে? আসো একটু আমরা যাই, এরপর এটাতে যাই। পরিবারে আমরা তাদের সাথে থাকি, সবাই পারবে এটা। পরিবারে আমরা মা বাবা ভাই বোন সবাই আত্মীয় স্বজনের সাথে থাকি। আচ্ছা 10 নাম্বার, একই শ্রেণীতে আমরা সমবয়সী হলেও এখন কি সংক্ষিপ্ত প্রশ্ন গুলো আমরা পারবো? এবার আমি কাঠামোগত প্রশ্ন যাচ্ছে, একটা বুঝাই দিব, আছে কেমন? একটা বুঝাই দিব। কাঠামোগত প্রশ্নটা যারা নতুন তাদেরকে বলছি, শোনো, কাঠামোগত প্রশ্নটা তুমি পড়ে তোমাকে কি কি উত্তর দিতে হবে সেটা আগে ঠিক করবে। কি বলছি, প্রশ্নটা পড়ে কি কি উত্তর লিখতে হবে সেটা আগে তোমাকে মনে মনে ঠিক করে ফেলতে হবে, তারপর তুমি লিখতে পারবে। যেমন দেখো, 4 নাম্বার, সবাই মনোযোগ দিয়ে শোনো, আব্দুল্লাহ মনোযোগ দিয়ে শোনো, দেখতে পাচ্ছ স্ক্রিনে? মুসলমানদের দেখো,
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? বছরে কয়টি ঈদ রয়েছে? এই উৎসবে তারা কিভাবে পালন করে? চারটি বাক্যে লেখো। কয়টা প্রশ্ন বলো তো এখানে? চারটি। প্রশ্ন কয়টা ভালো করে দেখো, প্রশ্ন কয়টা ভালো করে দেখো। প্রথমটার উত্তর তো তোমরা দিয়েছ, মুসলমানদের বড় প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদ। সরি, এরপরে বছরে কয়টি ঈদ পালন করা হয়? দুটি। তিন নম্বর প্রশ্ন, এই উৎসব তারা কিভাবে পালন করে তার চারটি বাক্যে লেখো। তাহলে এই অংশটা তোমরা একটু পড়ো, মিস একটু একটু পানি খাবো শুধু, ঠিক আছে? মিস একটু পানি খাবো। দিন তারা নামাজ আদায় করে। আচ্ছা শোনো, এবার আমি আচ্ছা আমি তৃতীয় অংশটা দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো, সময় শেষ প্রায়। দেখো আমাদেরকে বলা হয়েছে, প্লিজ অরিত্র বাবা একটু শোনো, দেখা যাচ্ছে না? আমি তো বুঝতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি, বাকিরা তো দেখতে পাচ্ছে বাবা। আচ্ছা দেখো তৃতীয় অংশটা কিভাবে লিখবে, দেখো একটু খেয়াল করো, এই উৎসব তারা কিভাবে পালন করে? বলো তো কোন উৎসবের কথা বলা হয়েছে? এই উৎসব তারা কিভাবে পালন করে? এটা কোন ঈদ না? ঈদ উৎসবটা বলতে হবে এখানে, বলতে হবে উৎসবটা কি। তাহলে আমরা ঈদ কিভাবে পালন করি তা চার বাক্যে লিখবো। কয় বাক্যে? চার বাক্যে। ঈদের নামাজ আদায় করেন। হ্যাঁ, এই উৎসবের দিন মসজিদ ও ঈদগাহ ঈদের নামাজ আদায় করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শুভেচ্ছা বিনিময় করেন, একে অপরের বাসায় বেড়াতে যান, খাওয়া দাওয়া করেন, এবং শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায় আনন্দ করে। এই প্রশ্নটা হচ্ছে এমন, এভাবে লিখতে হবে তিনটা অংশ। আগে প্রথমে ঠিক করবে, আমি তো দল বেঁধে ঘুরে বেড়াই না। হ্যাঁ বুঝি নাই, দল বেঁধে ঘুরে বেড়াই না, আমি তো ঘুরে বেড়াই না। এখন সবাই করে না আর কি, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম জানো? আমরা কি করতাম? আমরা সকালে ঘুম থেকে উঠে গোসল করে কি করতাম জানো? নতুন জামা কাপড় পরতাম, তারপর একটা ব্যাগ নিতাম, ব্যাগ বুঝো, ওই ব্যাগটা নিয়ে বিভিন্ন বাসে বেড়াতাম। আমাদেরকে কি দেওয়া হতো জানো? সালামি দেওয়া হতো, সালাম করলে নতুন টাকা দিত, ওটা আমরা ব্যাগে ভরে নিয়ে আসতাম। খাবার খেতাম না, খাবার খেতাম না, ব্যাগে ভরে নিয়ে এসে বাসায় এসে গুনে দেখতাম কত টাকা হয়েছে। এখন তো কেউ দেয় না, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আর কেউ সালামি দেয় না আমাদেরকে। তখন ঈদ অনেক মজার ছিল, এখন আমাদেরকে দিতে হয়। হ্যাঁ এখন আমাদেরকে দিতে হয়, ঠিক আছে তোমাদেরকে দিব ঈদ আসুক সামনে, তোমরা যখন সালাম করতে আসবে আমি তখন দিব। আচ্ছা আজকে বাড়ির কাজটা দ্রুত লিখে না তো বাবা, দ্রুত বাড়ির কাজটা লিখে না। আমি আমি শীতটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, শীতটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ হোসেন কি মিস কমাদার এসডব্লিউটা কি? এটাই তো বলছি, লিখে নাও না, লিখবে পৃষ্ঠা ১৪, লিখো পৃষ্ঠা ১৪ রিডিং, পৃষ্ঠা ১৪ রিডিং, পৃষ্ঠা ১৪ রিডিং। শীত থেকে লিখো, শীত থেকে শূন্যস্থান পূরণ ও মিলকরণ বাড়ির কাজ করবে। শীত থেকে কয়টা মিলকরণ করব? শীত মিলকরণ দুইটা, মিলকরণ দুইটা সেট আছে। কিসের কিসের শীত বানান কি? তালবর্ষ দীর্ঘিকার ট শীত, তালবর্ষ দীর্ঘিকার ট শীত। কি লিখবে বাবা? পৃষ্ঠা ১৪ রিডিং, শীত থেকে শূন্যস্থান পূরণ ও মিলকরণ বাড়ির কাজ করবে।
শিক্ষাকে কি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ ও মিলকরণ সমদান শিখবে শূন্যস্থান পূরণ মিলকরণ শূন্যস্থান পূরণ ও মিলকরণ মিলকরণ কয়টা মিলকরণ কয়টা দুটেই তো আছে বাবা মিলকরণ কয়টা আছে জানি না মিলকরণ SW হ্যাঁ বাড়ির কাজ করবে is done মুসা কোথায় চলে গেছে একটু উঠে মুসা কোথায় আর মিমের ভিডিও অফ করা কেন মুসা সব জায়গায় চলে যায় মুসা দেখা গেছে মিমের ভিডিওটা অন করো দিদি আমার ভিডিও অন তোমারটা ঠিক আছে মিমেরটা বন্ধ তোমরা আগামীকাল থেকে ওই শীটটা নিয়ে নিতে পারো স্কুল থেকে কেমন হোয়াটসঅ্যাপে তো এখনই দিব হোয়াটসঅ্যাপে দিলে আর সুবিধা হয় হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো এখন দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু শীতটা যদি নিতে চাও স্কুল থেকে নিতে পারো তাহলে হোমওয়ার্ক কে কে করবে আজকে আজকে বাড়ির কাজ কে কে করবে আমি আমরা হোয়াটসঅ্যাপ থেকে ওইটা প্রিন্ট করতে পারি শোনো 11 জন আজকে ক্লাসে ছিল 11 টা হোমওয়ার্ক আমি যেতে পাই কয়টা পাবো 12 জন ছিল না 11 আমি সব 12 জন আমি হোমওয়ার্ক করব 12 জন মিস করব এই আমি হোমওয়ার্ক করব 1 2 3 4 5 আমি করব আমি কি হোমওয়ার্ক করে তোমাদের পাঠাবো আপনি বলছেন যে আপনি সহ 13 জন 1 2 3 4 আমরা 1 2 জন 1 2 জন 7 8 এই আমি 10 11 12 তোমাদেরকে পাঠাবো এই ভালো হবে না আমি হোমওয়ার্ক করে সবাইকে পাঠাবো একজন লিস্ট দিয়ে দিছে মনে হয় সুবা ঠিক আছে আমরা সবাই লিভ নিয়ে নিব এখন ভালো করে পড়বে সুন্দর করে শীটটা পড়ে ফেলবে এবং আজকে যেমন করে উত্তর দিয়েছো সবাই তেমন ভাবে যাতে পরীক্ষাতে লিখতে পারো কেমন এই মাসে কিন্তু আমাদের মান্থলি পরীক্ষা হয়ে যাবে এই দুইটা চ্যাপ্টার থেকেই হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি চাই আমার স্টুডেন্টরা ফুল মার্কস পাবে কেমন প্রমিস তো ঠিক আছে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ থেকে শীটটা দেখে নাও আমি হোয়াটসঅ্যাপে এখনই দিচ্ছি কেমন হোয়াটসঅ্যাপ থেকে সেভ করে নিও কেমন আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম সালাম আলাইকুম ওয়া আলাইকুম